আমার আব্বুজিরাম ও আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি দয়াল নবীকে জানার চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? চট্টগ্রামের মানুষ কেন দয়াল নবীকে বেশি ভালোবাসে? বাংলাদেশের মানুষগুলো কেন দয়াল নবীকে বেশি ভালোবাসে? কেন নবী নবী করে, আমরা কেন নবী নবী করব না? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মুসলমান, দুনিয়ার মানুষ রে শুনো শুনো, আমি আমার হাবিবকে পাঠাই নাই, মানে মানে কি, আমি আমার হাবিবকে অন্যান্য নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে অন্যান্য মানুষদের মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আরো জোরে, এখানে জন্ম বলে নাই, যেখানে নবীজির আগমনের কথা বলা হয়েছে বাজার, সেখানে সেন্ড করা হয়েছে অথবা আগমনের কথা বলা হয়েছে, মারহাবা কর, আল্লাহ জানে আমার হাবিব, আল্লাহ তো জানে নয়, আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের মতো না, আমার হাবিব দুনিয়ার মানুষের মতো না, আমার হাবিব যদি দুনিয়ার মধ্যে আগমন না করত তাহলে দুনিয়া আমি সৃষ্টি করতাম না, কুল মাখলুকাত সৃষ্টি করতাম না, কোনো কিছুই সৃষ্টি করতাম না, দয়ার নবীর কারণে আমরা উম্মত হতে পেরেছি শ্রেষ্ঠ। হাত তুলে কোন ঠিক না বেঠি, এখন আসুন, আমরা কেন নবী নবী করি বাজান? একখানে হাদিস আমি পড়লাম, যে হাদিস কারা সহিহ মুসলিম শরীফের হাদিস, 4 লক্ষের মানুষগুলো কেন নবী নবী করে, আমি কেন নবী নবী করি? এই হাদিসটা পড়ে আমার গা শিহরিত হয়ে উঠলো বাজান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, সহিহ মুসলিম শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আইয়াশফা আলি يوم القيامة، قال قلت وانا فاعل، فقال فأين أطلبك يا رسول الله؟ قال أول ما تطلبني عند الصراط، قال فإن لم ألقك عند الصراط، قال عند الميزان. فتك جبان تقول بولي مرحبا. আনাস বিন মালিক, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন বাজার, আনাস বিন মালিককে খাদিমুর রাসূল বলা হয়। আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি ডাক দিয়া কয়, নবী গো নবী গো, ও মায়ার নবী জি, ইয়া রাসূলুল্লাহ, হাশর ময়দান যখন কায়েম হবে, ও আমার 4 লক্ষের যুবকের একটু গভীর মনোযোগ দাও, লক্ষ্য করো, আনাস বিন মালিক কয়, নবী গো, হাশর ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশর ময়দান তো তামার হবে, সূর্য থাকবে এক বিকদ উপরে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মগজগুলো গোসে গোসে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আনাস বিন মালিকের কি হবে? আমার নবী কয়, আনাস রে, যা যা আমি তোর জন্য শাফাত করব। আরো জোরে কোন, আমার নবী শাফাত করতে পারেনি, এই বিশ্বাস আছে কার? একটু হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, আমার মায়ের নবী শাফাতে কুব্বা হাসিল করবেন বাজান। আনাস বিন মালিক কয়, নবী গো, ও আমার নবী জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, যা যা আমি তোর জন্য শাফাত করব। এখন আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো নবী গো নবী গো, ও আমার নবী জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাশরের ময়দানে আপনাকে কোথায় খুঁজবো? নবী গো, হাশর ময়দান তো কোটি 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 উম্মত থাকবে, নবী গো, আমি আপনাকে পা
আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার মায়ের নবী কয় তুমি আমাকে প্রথমে পৌঁছে রাতে পাইবা। আরো জোরে কও। আনাস বিন মালিক কয় নবী গো কারা ফুল সিরাত পার হতে পারবে, কারা ফুল সিরাতের পার পার হয়ে যাবে নবী গো? আমার মায়ার নবী কয় আনাস রে, যারা দুনিয়ার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে আমি নবীজিকে যাদের চাইতে ভালোবেসেছে, আমি নবী বললাম ওই ফুলসিরাতের 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। আরো জোরে, সেই নবীকে আমরা যাদের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত লোকন চাই কি চাই না? তাহলে সকলে একসাথে বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ইমান। ঠিক কি না? ওরে নবীর ভালোবাসা ইমান, বুখারি প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরোয়ার। সুবহানাল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরোয়ার। ওরে মোর নবীজির ওসিলাতে, মোর নবীজির ওসিলাতে দোয়া কবুল হয়। কামলিওয়ালা হাতুল হাতুলে, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান। জোর মারহাবা কর। এরে বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, এখন আনাস বিন মালিক কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আর রাসূলুল্লাহ, আমি যদি পাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হাশর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব নবী গো? আমার মায়ার নবী কয় নাসরি, আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, বা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি যদি আপনাকে ফুলসিরাতে না পাই তাহলে আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয় আনাস রে, তুমি যদি আমাকে ফুলসিরাতে না পাও, আমি নবী কইলাম তুমি আমাকে মিজানের পাল্লাই পাইবা। তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও, ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লাই পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লাই না পাও, আমার মায়ার নবী কয় আনাস টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী বিহনে একটা মানুষ এবং আম্বিয়া কেরামত জান্নাতে যেতে পারবে না। ইরে আনাস, তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও, আমি নবী কইলাম ইন্দাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লাই পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লাই না পাও, ও আনাস রে শোনো শোনো, তুমি আমাকে হাউজে কাউসারে পাইবা। আরো জোরে, আমার নবীজি হাউজে কাউসার দিতে পারে কি পারে না? হাত তুলে দিতে পারে কি পারে না? সহি বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন যে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রেওয়ায়েতটা হলো ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, নবীজি বলছেন যে আমি বন্টনকারী, আল্লাহ দেনেওয়ালা। হাশর ময়দানে যারা আমি নবীর প্রেমিক ছিল, আমি নবীজি তাদেরকে নিজ হাত দ্বারা হাউজে কাউসার পান করাবো। আরো জোরে কাউসারে রোমালে গয় আপনি কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো, নবী জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবী ওলাম্বিয়া। মারহাবা। এখন প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আরো জোরে,
এওয়া শুরু হয়ে গেল, কিছুদিন পরে আমাদের জষ্টে জুলুস চলে আসছে, কথা কোন ঠিক না? আমাদের মনে আনন্দের ঢেউ খেলছে, ঠিক কি না বলেন? লক্ষ লক্ষ মানুষ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিবে, আর আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে দেখবে যে আমি নবীর জন্য আমার পাগলেরা আগমনের দিন তারা এইভাবে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে, হয়তো আল্লাহ এটার উসিলায় হাশর ময়দানে আমাদেরকে জান্নাত দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, বাজান বলেন তো, নবী সৃষ্টি না আদম? আরো জোরে নবীর পক্ষে কারা একটু হাত তুলে দেখান, যেরকম মারহাবা। এখন দলিল কি বলে কি নবী আগে সৃষ্টি নাকি আদম পয়গম্বর আগে সৃষ্টি? কিতাবের নাম হলো দালাইলুন নবুয়া, পঞ্চম খণ্ডের মধ্যে আল্লামা ইমাম বাইহাকি এই কিতাবটা দুইজন লিখেছেন, ইমাম রাগিব ইস্পাহানি লিখেছেন উর্দু কিতাব এবং আরবি কিতাব ইমাম বাইহাকি। বাজান, ইমাম বাইহাকি পঞ্চম খণ্ডের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন একদিন ওমর ইবনুল খাত্তাব হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা, যখন আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলেন তখন তিনি দোয়া করলেন, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহু আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দেখেন প্রথমবার দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না, 100 বছর পরে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না, 200 বছর পর দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না, 300 বছর পর দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না, 350 বছর পর যখন আমার নবীর নাম নিয়ে দোয়া করলো, আল্লাহ বলতেছে হে আদম কাইফা আরাফতা, তুমি কিভাবে এই নামকে চিনলা, লামা আখলুকতু লামা আখলাকতু, আমি তোমাকে সৃষ্টি করি নাই, তুমি কেমনে জানলা এই নাম সম্পর্কে? তখন আদম পয়গম্বর বলে, ওগো আল্লাহ আপনি যখন মাটি ও পানি দ্বারা আমাকে খামির বানাইছেন, যখন আমার শরীরের মধ্যে রূহ দিয়েছেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আর শেষ চৌকাঠে আপনার নামের সাথে মুহাম্মদ নাম, এই জন্য দোয়া করেছি। আল্লাহ বলে যা যা তোকে আমি ক্ষমা করে দিলাম। আজব সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেরকম মারহাবা। তাহলে দেখেন আদম পয়গম্বর সৃষ্টি হওয়ার পরে ফারাফাতু রাসি, রূহ সঞ্চার করার পরে তিনি মাথা উত্তোলন করে দেখলেন যে আরশের চৌকাঠে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। তাহলে বোঝা গেল আমার নবীজি আদম পয়গম্বরেরও অনেক আগে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? এটা প্রমাণিত হয়ে গেছে। এবার আসুন কত আগে সৃষ্টি, আহা মারহাবা কোন জিব্রাইল আমিন। আমার নবী প্রশ্ন করে, জিব্রাইল, ও জিব্রাইল জিব্রাইল শোনো, তোমাকে কখন সৃষ্টি করা হয়েছে, কাম উমরুকা, তোমার বয়স কত? জিব্রাইল আমিন কয়, নবী গো, ও মায়ার নবী জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তবে চতুর্থ কি জানি, আমি একটা তারকা দেখতে পেতাম নবী গো, ওই তারকাটা যখন উদিত হতো 70,000 বছর পর্যন্ত তারকাটা থাকতো, যখন তারকাটা ডুবে যাইত তখন 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। নবী গো নবী গো, এর বেশি আমার মনে নাই। আমার মায়ার নবী কয়, জিব্রাইল রে, তুমি ওই তারকাটা কতবার দেখেছো? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আমি ওই তারকাটা 72,000 বার দেখেছি। আরো জোরে। এখন কয় নবী জিজ্ঞেস করে, জিব্রাইল রে, তুমি কি জানো নি ওই তারকাটাকে? তখন জিব্রাইল আমিন কয়, নবী গো, আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার মায়ার নবী কয়, জিব্রাইল, ও জিব্রাইল শোনো শোনো, ওই তারকাটা হলাম আমি, দয়াল নবী মায়ার নবী। আরো জোরে। কত হাজার কোটি কোটি বছর নবীজি নূরের সাগরে ছিলেন এটা আল্লাহই ভালো জানে। মারহাবা পড়েন। এই জন্য বলে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে 72,000 বছর ছিলেন তারকার বেশে। আরো জোরে কর সুবহানাল্লাহ।
কি কমু কমু? আমি জানি চট্টগ্রামের মানুষ নাত রাসূল একটু শুনে, কথা কোন ঠিক না বে ঠিক? আরে আপনারা তো ধন্যবাদ জান, ঢুকতেই বারা আউলিয়ার মাজা। আরো যে রকম সুবহানাল্লাহ, আর একটু সামনে আসবেন বাইজিদ বুস্তামির মাজা, আর একটু সামনে আসবেন আমানসার মাজা, হাটাজার রোডে যাবেন আপনার শেরে বাংলার মাজা, আর একটু সামনে যাবেন মাইজবান্ডার দরবার শরীফ, যখন মুরাদপুরে যাবেন একদম সিকিউর প্লেস জামি আহমদিয়া সুন্নি আলিয়া, কথা কোন ঠিকই না? পটিয়ার দিকে যাবেন আমির মান্ডার দরবার শরীফ, শুধু আপনার আউলিয়া কেরাম। আরে চট্টগ্রামের মানুষ এই জন্য তো বলা হয় মদিনাতুল আউলিয়া, কথা কোন ঠিকই না? দুঃখ লাগে কষ্ট লাগে, আজকে এই আমাদের যারা আউলিয়া কেরামের মাজার আছে তাদের মাজার কি কিছু লোক ভাঙতে চায়, নাউজুবিল্লাহ বলেন সাহেবে মাজার কি দোষ করেছে, আমার সাক্ষী দোষ করেছে, আমির বান্দার কি দোষ করেছে, মাইজ বান্দার দরবার শরীফ কি দোষ করেছে? কিছু মানুষ অশ্লীল কাজকর্ম করে, অপকর্ম করে, তাদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না, কথা কোন ঠিক না ঠিক? যারা অপকর্ম করে অশ্লীল কাজ করে তাদেরকে শায়েস্তা করুন, যদি আপনি মাজার ভাঙেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর লানত পড়বে, কথা কোন ঠিক না ঠিক? যারা মাজার অপকর্ম করে ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করুন, কথা কোন মাজারওয়ালা কি দোষ করেছে? এই বাংলাদেশ আজকে বাজান মুসলমান থাকতো না যদি আউলিয়া কেরাম না আসতো, কথা কোন এই বাংলাদেশে মুসলমান থাকতো না যদি আউলিয়া কেরাম না আসতো। এই আউলিয়া কেরামের কারণেই আজকে বাংলাদেশে আপনার প্রায় 90% মুসলমান হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আপনারা আরে মাজার নাই ফেরাউনের, আরে মাজার নাই নমরুদের, মাজার নাই কারণের, না মাজার নাই আবু জাহিলের, মাজার নাই উতবার, মাজার নাই আপনার সাইবার, মাজার আছে নবী প্রেমিকদের, হাত তুলে কোন ঠিক না ঠিক? তো আপনারা কেন মাজার ভাঙছেন, কোন দৃষ্টিকোণ থেকে মাজার ভাঙছেন আমার বুঝে আসছে না। আপনারা সচ্চার হয়ে যান, সাহেবে মাজার যদি রাগান্বিত হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, কথা কোন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ এই যে এখন বন্যা হচ্ছে বাজান, আমি যদিও ছিলাম না, আমি 18 তারিখ আপনার ওমরা হজে গিয়েছি, কষ্ট পেয়েছি, বাংলাদেশের মানুষের জন্য আমি রওজাতুল মুনাওয়ারায় রিয়াদুল জান্নাত দোয়া করেছি, এমনকি মুক্কাতুল মুকাররমায় খানা কাবার গিলাপ ধরে আমি দোয়া করেছি, মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ চিন্তা করেছি আজকে আসছি কিন্তু কালকেই ত্রাণ নিয়ে যাব, মারহাবা বলেন। এটাই হলো মানবিকতার পরিচয়, কথা কোন ঠিক না ঠিক? যখন কোনো মানুষ বিপদে পড়বে তখন আপনি এগিয়ে যাবেন, ঠিক কিনা? আর আমি দেখি যখনই কোনো বাংলাদেশের সমস্যা হয় গাউসিয়া কমিটি আগে চলে আসে, কথা কোন ঠিক না ঠিক? যখনই কোনো মানুষ সমস্যায় পড়ে, যখন করোনার মধ্যে গাউসিয়া কমিটির ভাইরা জীবনের পরোয়া করে নাই, তারা আপনার ভাই ভাই তার কাছে যেতে পারে নাই, মা তার সন্তানের কাছে যেতে পারে নাই, কিন্তু গাউসিয়া কমিটির ভাইরা জীবনকে বাজি রেখে তাদের জানালা দিয়েছে, হাত তুলে কোন ঠিক না ঠিক? দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা على محمد وعلى سيدنا محمد. বলছিলাম আমার নবী আগে সৃষ্টি, কথা কোন জিব্রাইলকে নবী গো এই যে তারকাটা দেখেছি ইয়া রাসূলুল্লাহ, যখন এটা উদিত হতো 70,000 বছর পর্যন্ত স্থায়িত্ব থাকতো, আর যখন ডুবে যেত 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো, তখন আমার নবী বলে ও জিব্রাইল তুমি ওই তারকাটা কতবার দেখেছ? তখন জিব্রাইল আমিন বলে নবী গো আমি 72,000 বার দেখেছি। তখন আমার নবী বলে হে জিব্রাইল তুমি কি জানো ওই তারকাটাকে? জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আমার নবী বলে ওই তারকাটা হলাম আমি নবীজি, এই জন্য বলে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে 72,000 বছর ছিলেন তারকার বেশে, ওদিন টাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, কথা কোন ঠিক না ঠিক? আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, ওরে তুমি সল্লে আলা তুমি কামলিওয়ালা, তুমি সল্লে
মারহাবা, তুমি কামলিওয়ালা ওরে নূর পিয়ালি নুরা তল হয়ে ও নুরাগের বিনা বাজি মারহাবা কোন। এবার দেখেন বাজান, আমার নবী সৃষ্টি করেছেন আল্লাহ, নবী যদি না সৃষ্টি হইতো বাজান আল্লাহও তো প্রকাশ হতেন না। কথা কয় না, কথা কয় না, রুবুবিয়ত প্রকাশ হতো না, আমার নবী দুনিয়াতে না আসলে আমরা নামাজ পেতাম না, আমার দয়াল নবী দুনিয়াতে না আসলে আমরা হজ পেতাম না, আমার দয়াল নবী না আসলে আমরা কোরআন হাদিস কিছুই পেতাম না। আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ বলছেন বাজান রে কুনতু কাংজান মাখফিয়ান, যখন আল্লাহ তাআলা জেনে মগ্ন হয়ে গেলেন, একাকী হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন একজনকে সৃষ্টি করবে আমার মায়া নবী রহমাতুল্লিল আলামিন, নবীজির নূর মুবারক আল্লাহর নূর থেকে সৃষ্টি করলেন। আরো জোরে কোন। এখন প্রশ্ন, আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে তার মানে শিরক হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, শিরক হয়ে গেছে? হ্যাঁ, ঈসা রুহুল্লাহ বলেন, ঈসা, ঈসা কি রুহুল্লাহ মানে আল্লাহর রুহু, রুহুল্লাহ মানে কি মজুরে করে, রুহুল্লাহ মানে কি আল্লাহর রুহু, শিরক হয়ে যাচ্ছে? বিবেককে প্রশ্ন, নূর আল্লাহ কি বলি আমরা, নু আল্লাহর নু, রুহুল্লাহ আল্লাহর রুহ, যখন ঈসা রুহুল্লাহ বলি তখন শিরক হয় না, যখন আমরা নূর আল্লাহ বলি তখন শিরক হয়ে যায়। কথা কোন, কথা কোন, ঠিক না বে ঠিক? আরে আল্লাহ একটা স্পেশাল নূর সৃষ্টি করলেন, মারহাবা কোন, তাওয়াজ্জু দিয়েছেন, তার মানে কি আল্লাহর নূর খালি হয়ে গেছে? জোরে কয় না, জোরে কয় না, আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে বাজান? আমার নবীজির নূর, আমার নবীজি আল্লাহর নূর দিয়ে সৃষ্টি করছে, এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, প্রত্যেককে জবান ঠাকুরে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বুজিরানে ও আমার যুবক ভাইয়েরা শুনেন, আল্লাহ বলে আমার হাবিবকে আমি নূর হিসাবে প্রেরণ করেছি, হায় গায় শুধু আয়াতে নয় হাদিসে মুবারকার মধ্যে আমি দেখি বাজান রে, যে হাদিস কানাম আশাফানি থানবী তার নাসুতি পিদিকি নাবিল হাবিবের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিস কানা বাজান অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে, বাজান রে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, হযরতে জাবির জিজ্ঞেস করতেছে, নবী গো আল্লাহ তাআলা নে তামাম চিজো সে পেহলে কিস কিস পয়দা কিয়া, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কম বস্তু সৃষ্টি করেছে, আমার নবী কয় জাবির রে আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছে। আরো জোরে বাজান রে, নূর সৃষ্টি করেছে ওই নূর মুবারক আমার আল্লাহ তাআলা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ মুবারকে দিলেন, হযরতে আদম পয়গম্বর জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন, উনি একাকী অনুভব করতে লাগলেন, আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করার পর ওনারা দুইজন বিবাহ করলেন বাজান, বিবাহ করার পর এখন চিন্তা করে মোহর না কি দিবি, আদম পয়গম্বর বলে আল্লাহ গো, ও আল্লাহ আমি মোহর না কি দিব, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমার কাছে তো কোনো টাকা নাই, আল্লাহ বলে আদম রে ও আদম শোনো শোনো, তুমি আমার হাবিবের প্রতি দলবা দুরুদ শরীফ পড়ে নাও, যখন তুমি 10 বার দুরুদ শরীফ পড়বা তোমার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে, আজকের কিছু মানুষ মোহরানা দেয় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আছে না নাই, মোহরানা দেয় না বাজান, মোহরানা করে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, কিন্তু 1 টাকাও দেয় না, এরকম আছে না নাই, মোহরানা অবশ্যই অবশ্যই দিতে হবে বাজান। ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলছে তোমরা তোমাদের নারীদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও, আপনি মোহরানা দিবেন, আপনি মোহরানা বেশি করা দরকার নাই, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু করেন। কথা কোন, কথা কোন, কথা কোন, বেশি করবেন নাম কামাবেন কোনো লাভ নাই, মোহনা দিবেন তো আপনার স্ত্রী আপনার জন্য হাল হয়ে যাবে, ঠিক না, ঠিক না, দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আমার আব্বুজির আরে আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তাহলে বোঝা গেল আমার নবী আগে সৃষ্টি, আমার নবী নূরের সৃষ্টি, এখন আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন। এই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে দিলেন। ওনাদের বিবাহ হওয়ার পর ওনার স্ত্রী হাওয়া একটা গাছের ফল, যে গাছের নাম হলো গন্ধম ফলের গাছ, ওই গন্ধম ফলের গাছ থেকে গন্ধম ফল খাওয়ার চিন্তা করলেন। আল্লাহ বলেছে আদমরি ও আদম শোনো শোনো, তুমি জান্নাতের সব জায়গার মধ্যে বিচরণ করবে, সব জায়গা থেকে ফল ফলাদি খেতে পারবে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছের নিকট তুমি যেতে পারবে না। আদম পয়গম্বর তো আল্লাহর ওয়াদার মান্য করলেন, হঠাৎ করে স্ত্রী বলে স্বামী আমার ওই গাছের ফলটা অনেক সুন্দর, আমি ওই গাছের ফল খেতে চাই। মনে রাখবেন স্ত্রী যখন বায়না করে স্বামীর কাছে, স্বামী না দিয়ে পারে না, আমার কথা কয় না কথা কয় না, কিন্তু মা যখন আবদার করে বাবা গো একটু আঙ্গুর ফলানো, টাকা নাই কোত্থেকে দিব, কথা কয় না কথা কয় না। বৃদ্ধ বাবা যখন আবদার করে আমি আঙ্গুর ফল খাবো, তখন বলে আমার কাছে টাকা নাই, কিন্তু যখন ওয়াইফ স্ত্রী জানের স্ত্রী যখন বলে যে আমি আঙ্গুর ফল খাবো, আমার ওইটা লাগবে ওইটা লাগবে, দেখবেন তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে নিয়ে আসে। আরে স্ত্রী গোলামি করবেন কেন? স্ত্রীকে রাখবেন বুকের মধ্যে, মাকে রাখবেন মাথা, কথা কোন ঠিক না বে? ঠিক, ভালোবাসবেন স্ত্রীকে, আমি বলছি না ভালোবাসবেন, তবে মায়ের উপরে নয়, কথা কোন ঠিক না বে? ঠিক, মা 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 বাবার পদতলে আপনার জান্নাত রয়েছে, লাহুমা জান্নাতুকা, তারা উভয় জন হলো আপনার জান্নাত, লাহুমা নারুকা, তারা উভয় জন হলো আপনার জন্য জাহান্নাম। এখন জাহান্নাম কিভাবে আপনি কষ্ট দিবেন আপনি জাহান্নামে প্রবেশ করবেন, আর আপনি খুশি করবেন আপনি জান্নাতে প্রবেশ করবেন, জোরে কোনে মারহাবা বলে জান্নাতের ছবি আমার মা, ও মা গো জান্নাতের ছবি আমার মা, বলেন জান্নাতের ছবি ও মা গো জান্নাতের ছবি, ওরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই, ওরে খালা ফুফু মায়ের মত না, ঠিক কি না বলেন? ওরে খালা ফুফু মায়ের মত না, ও না গো জান্নাতের ছবি, সব হাতুরে জান্নাতের ছবি আমার, ও মা গো জান্নাতের ছবি, ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, জোরে কোনা সুবহানাল্লাহ, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মাজননী জাগার প্রতি সন্তুষ্ট হয়েছে, আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, ঠিক কি না? ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের ছবি আমার মা, হাতুরে জান্নাতের ছবি মারহাবা, ও মা গো জান্নাতের ছবি আমার মা, বলেন জান্নাতের ছবি, ও মা গো জান্নাতের ছবি, আয় বরকত ঘরের লক্ষ্মী রহমতে মোর মাই, মারহাবা পড়ে, আয় বরকত ঘরে লক্ষ্মী রহমত মোরে মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়, আহ বাপ মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যায়, ওরে বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়, ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহ জান্নাত কায়েম করো, ঠিক কি না? ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহ জান্নাত কায়েম করো, বাবা মাকে দুঃখ দিও না, ও না গো জান্নাতের ছবি, সব হাতরে জান্নাতের ছবি আমার, ও মা গো জান্নাতের ছবি, বাজারে বলতেছিলাম
আদম পয়গম্বরের আল্লাহু আকবর সকলে বলি মারহাবা। দেখেন বলতেছিলাম আদম পয়গম্বরের কথা, আমার নবীজির নূর মুবারক আদম পয়গম্বরের কাছে, কথা ঠিক না বে? ঠিক, আমি সৃষ্টির শুরু থেকে ধরেছি বাজান, মনে রাখবেন আগে সৃষ্টি নবীজি পরে এসেছেন, কথা ঠিক কি না? বাজান নি গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আদম পয়গম্বরের কাছে আমার দয়াল নবীর নূর মুবারক, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার, ও স্বামী আমি ওই গন্ধম ফলের গাছের যে ফল আছে ওই ফলটা আমি খেতে চাই। আদম পয়গম্বর বলে স্ত্রী শোনো শোনো, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ বলেছে এই গাছের নিকট যেও না, তুমি সমস্ত জান্নাতের বাগানে ঘুরতে পারো, জান্নাতি ফল ফলাদি খেতে পারো, কিন্তু এই গন্ধম ফল খেও না, আমার আল্লাহ তাআলা নিষেধ করেছে। স্ত্রী বলে না না আমি ওই গন্ধম ফল খাবো। স্ত্রী যখন বায়না করেছে তখন স্ত্রী যাইয়া ওই গন্ধম ফল আনলো, স্ত্রী ও খেলো, হযরত আদম পয়গম্বর খেলো। আল্লাহ কয় আদম রে ও আদম শোনো শোনো, যাও যাও তুমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ কয় না, নবীদের কোন ভুল হতে পারে না, বাজান এটা আল্লাহ হিকমতান তাদেরকে দুনিয়াতে পাঠাইবেন। হায় হায় আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন, মা হাওয়াকেও দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন, এক বছর দুই বছর তিন বছর পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর দুইশো বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর কাদার পর আদম পয়গম্বর আরাফার ময়দানে আল্লাহ দরবারে হাত তুলে দিলেন, বাজান যে আরাফাতের ময়দানে আমি যাবার সুযোগ হয়েছে, বাজান মক্কাতুল মুকাররমা কত সুন্দর, যদি আপনি স্বচক্ষে না দেখেন আপনি বুঝতে পারবেন না মক্কাতুল মুকাররমা কত সুন্দর। হায় হায় মদিনাতুল মুনাওয়ারা কত সুন্দর, যদি আমার নবীজির রোজা না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। যখন আপনি নবীজির রোজা মুবারক দেখবেন বাজার, অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি পড়বে। আমি আশ্চর্য হয়ে গেছি বাজার, মদিনা থেকে মক্কার দূরত্ব প্রায় সাড়ে চারশো কিলোমিটার, আমার নবীজি কত কষ্ট করে হেঁটে হেঁটে গিয়েছেন বাজার, চারদিকে পাহাড় পাথরের পাহাড়, চিন্তা করলাম নবীজি চারো চারশো কিলোমিটার কেমনে হেঁটে হেঁটে গেলেন বাজার, শুধু আপনার জন্য আমার জন্য নবী কষ্ট করেছেন, বদরের ময়দান প্রায় মদিনা থেকে একশো আশি কিলোমিটার দূরে, আমার নবীজি কেমনে একশো আশি কিলোমিটার দূরে নবীজি হেঁটে হেঁটে গিয়েছেন, বাজানদের তায়েফের ময়দান অনেক দূরে, আমার নবীজি পাহাড় বেয়ে বেয়ে জমিন থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচে তায়েফের ময়দান, আমার নবীজি কেমনে তায়েফের ময়দানে গেল বাজানে আমি বুঝতে পারলাম, নবী চেয়েছেন আল্লাহ সাথে সাথে সহজ করে দিয়েছেন। কথা ঠিক না বেটি? আপনি গেলে বুঝতে পারবেন মদিনা কত সুন্দর, যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। সুবহানাল্লাহ কয় না, ওরে যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর, ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। সুবহানাল্লাহ পড়েন না, ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, ওরে কত ভালো লাগতো দেখলে দয়াল নবীর হাতরে, ওরে কত ভালো লাগতো দেখলে দয়াল, হে বলেন কত ভালো লাগতো দেখলে দয়াল নবীরে। মারহাবা পড়েন, বাজানে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই নবীজির আগমন 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 হচ্ছে বাজান, আদম পয়গম্বর পৃষ্ঠের মধ্যে আমার দয়াল নবীর নূর মুবারক, আদম পয়গম্বর থেকে আদম থেকে শীষ, শীষ থেকে আনুষ, আনুষ থেকে কেনান, কেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনো, আখনো থেকে মতাওয়াসালে, মতাওয়াসালে থেকে লামেক, লামেক থেকে নূ, নূ থেকে সাম, সাম থেকে আরফাকশাদ, আরফাকশাদ থেকে রউ, রউ থেকে
থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে সালেক, সালেক থেকে নাহর, নাহর থেকে তারে, তারে থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য দয়াল নবী আগমন করেছে। এই জন্য তো আমরা জুলুস করি, মিলাদ করি, কিয়াম করি। কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। আরেক জায়গা বলে ওয়া ইনতাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তাহসুহা, আমি আল্লাহ তোমাদের কাছে কত নিয়ামত দিয়েছি তোমরা গণনা করতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা নিয়ামতের স্মরণ করো, নিয়ামতের স্মরণ করো। এখন বলেন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কে? দয়াল নবী, দয়াল নবী। বলেন কে? দয়াল নবী থেকে আর শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে? এই জন্য আল্লাহ বললেন সূরা ইউনুসের 58 নম্বর 59 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ বলে বন্ধু শুনেন শুনেন, আপনি বলে দিন, যেই ব্যক্তি আমি আল্লাহর ফজল পাবে, আমি আল্লাহর রহমত পাবে, তারা যেন রহমত এবং ফজল পেয়ে খুশি উদযাপন করে। এই জন্য তো চট্টগ্রামের জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে দয়াল নবীর জুলুস করে থাকে। হাত তুলে কোন ঠিক না বেঠি? খুশি উদযাপন মানে নাচ গান নয়। কথা কোন, কথা কোন। আমি দেখলাম জুলুসের শেষে কিছু যুবক আপনার ট্রাকে, পিকআপে, আপনার ডেক্সটের মধ্যে, সাউন্ড বক্সের মধ্যে গান বাজায়। নাওজবিল্লাহ পড়েন না, আসলে নাই ওই যারা বাতিল ফেরকা, এরা এটুকুই আপনার রেকর্ড করে রাখে। দেখেন চট্টগ্রামের জমিনে জুলুস করছে, তারা গান বাজনা করছে, নাওজবিল্লাহ পড়েন। ও চট্টগ্রামের জমিনে জুলুস করছে আর তারা নামাজ পড়ছে না। আরে বাজান, তোমার চোখ তো অন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? তুমি শেষে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে সবাইকে তুমি খারাপ বললে, আর তুমি দেখলে না যে জামে আর ময়দানে বৃষ্টির মধ্যে ও জুলুসের মধ্যে নামাজ হয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা ভালো জিনিস দেখছেন না? হায় হায়, এই জুলুস তো, এই মিলাদুল নবী তো, মিলাদুল নবীর মাহফিল তো শুধু আপনারাই করছেন না, স্বয়ং আল্লাহ এই মিলাদুল নবী পালন করেছেন সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্য বলে ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস কর। সব হাত তুলে, ইমানদারগণ করোনা বলন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ইমানদারগণ জুলুস। আমরা কি একসাথে আমরা জুলুস করতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? জীবন যদি আছে আমরা নবীর মিলাদ কিয়াম জুলুস করে যাব।
কতক্ষণ ঠিক না বেঠি? আমাদের সম্পদ তুচ্ছ, আমাদের ফেমাস তুচ্ছ, আমাদের স্টার তুচ্ছ, আমার দয়াল নবী হলো শ্রেষ্ঠ। আমরা দয়াল নবীজির এই জুলুস মিলাদ কিয়াম ছিল আছে থাকবে, কতক্ষণ ঠিক না বেঠি? সকলে একসাথে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, বলেন ইমানদারগণ আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা। মারহাবা পড়েন আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। হাত রেখুন ঠিক না বেঠে? যাকে বহলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না, ইহিমান দারগন জুলুস কো, হাত রাত রাত রে ইহিমান দারগন জুলুস আশিকরি। আল্লাহ কয়ে জিবরাইল শোনো না আশিকরি, আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান জমিন সাজাও সাজাও বেগে তো খানা, ইমান দারগন জুলুস কর, সকলে একসাথে হাত তুলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা, ইমান দারগন জুলুস। এবার দেখেন বাজান, দয়াল নবী আগমন করবে মা বেনার গর্বে, আমার দয়াল নবী মায়ার নবী, দুনিয়ার মা বন্ধ দশ মাস দশ দিন অথবা নয় মাস অনেক কষ্ট পায় বাজান, আমার মায়ার নবীর আম্মা যান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী যে পেট মুবারকে ছিল একটুও কষ্ট অনুভব করে নাই। জোরে কোনা সুবহানাল্লাহ, আপনার আওয়াজ করলে সাইড টক করলে বাজার কিছু বুঝবেন না, দূর সরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মা, আপনারা মনে হয় আমার প্রতি বেজার বেজার সা কারা কারা বেজার, একটু হাত তুলেন আপনাদের, এবং চন্দনায় পানি উঠেছে না, আগে একবার হয়েছিল পানি, পানি আসছিল না, পানি হয়েছিল, এই আপনারা চট্টগ্রামের মানুষ অনেক ভালো আছেন বাজার, কথা কয় না কথা কয় না, সিলেট গিয়ে দেখুন আজকে তো ফেনীর জমিন ডুবো ডুবো অবস্থায়, মানুষের ঘর ভারী কোথায় আছে, মানুষের সম্পদ কোথায় আছে তারা জানে না, আপনারা শুকরিয়া করেন আপনারা ভালো আছেন, আজকে আপনারা ভালো থেকে মিলাদুন নবীর মাহফিল করছেন, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ, আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমরা খুশি, ঠিক কিনা বলেন? আর একটা কথা মনে রাখবেন বাজান, সব সময় কোন মানুষ বিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন, ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমার হুজুর ক্যাবলার অর্ডার, ঠিক কিনা? কোন সায়েন্স আর সিভিলের অর্ডার, রাসূলুল্লাহ বলেছেন যে যখন কোনো মানুষ বিপদে পড়ে তোমরা তোমরা হাত বাড়িয়ে দাও, ঠিক কিনা বলেন? হাত না দিতে পারলে আপনারা আল্লাহর দরবারে দোয়া করেন, ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান, আমি বলতেছিলাম হযরত মামেনা রাদিয়াল্লাহু তাআলার গর্বে আমার দয়াল নবীজি,
প্রত্যেক মাসে সমস্ত আম্বিয়া কেরাম আমার দয়াল নবীকে দেখতে আসলেন। মা বেনা রাদিয়াল্লাহু তাআলা নাকে সালাম দিলেন। আদম পয়গম্বর বলেন, ঈসা পয়গম্বর বলেন, নয় মাসে নয় জন নবী আসলেন। হযরতে মা আমনাকে খুশ আমদের দিলেন, মারহাবা দিলেন, বাজান এরকম তো কোথাও দেয় না, কেন দিলেন জানেননি? হাশর ময়দানে আমার দয়াল নবী বিগুণে কোন নবী রাসূল কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর আমার দয়াল নবীকে খোশ আমদের দিলেন, আমার দয়াল নবীকে স্বীকৃতি দিলেন। এই স্বীকৃতি কখন দিলেন বাজান? আল্লাহ কোরআনুল কারিমে বলে দিচ্ছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিতসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিহি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। প্রত্যেককে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। যখন সমস্ত নবীরা একসাথে ছিল, আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূল থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। আল্লাহ বলে, বন্ধুরে ও বন্ধু, সে সময়ের কথা স্মরণ করুন যখন আমি সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি। আমি বলেছিলাম, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব যা আমার দয়াল নবী সত্যায়ন করবে। লা তুমিনুন নবিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা অবশ্যই অবশ্যই আমার বন্ধুর প্রতি ঈমান আনবে এবং আমার বন্ধুকে সাহায্য করবে। এরপর আল্লাহ বললেন, ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকৃতি দিয়েছো? তখন সমস্ত নবীরা বললেন, হ্যাঁ, ক্বালু আকরারনা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। তখন সমস্ত নবীরা স্বীকৃতি দিয়েছেন, না গো, তোমার হাবিবের প্রতি আমরা ঈমান আনব এবং তোমার বন্ধুকে সাহায্য করব। সেই থেকে শুরু করলো আমার আল্লাহ তাআলা মিলাদুন নবীর মাহফিল দিয়ে, আর কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল চলতে থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠি? বাজানলে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, ওই নবীজির মিলাদুন নবী পালন করলে কি লাভ? মিলাদুন নবী পালন করলে কি লাভ? আপনার বগদাদে একজন মহিলা, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আজকে যারা মিলাদুন নবী সাজিয়েছেন, আমার মাহবুব ভাই আলাউদ্দিন ভাই এবং এই সংগঠনের ভাইয়েরা সহ এলাকার সার্বিক ভাইদের সার্বিক সহযোগিতায় আজকে যে মাহফিলটা আপনারা করেছেন, এই মাহফিলের কেমন বরকত! ওই বুদ্ধাদের মহিলা আমার নবীর জন্য এত পাগল ছিল যে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল গাউসে পাকের দরবারে গিয়ে করতেন। আরো জোরে কসম আল্লাহ, গাউসে পাকের দরবারে করতেন। আমার কথা নয় বাজান, আপনারা শুনবেন। এওয়াকে আটুকু আমি পেয়েছি, আপনারা শিক্ষা গ্রহণ করেন। ওই বুগদাদের মহিলা আমার নবীকে অনেক ভালোবাসত বাজান। যখন মিলাদুন নবীর মাস আসত, ওই মহিলা চলে যেত গাউসে পাকের দরবারে, গাউসে পাকের জবান মুবারক থেকে উনি আপনার কথা শ্রবণ করতেন আমার নবীর সম্পর্কে। মারে রবিউল আউয়ালের দিনে ওই মহিলা তার মেয়েকে বলতেছে, সন্তান আমার, ও সন্তান শোনো, আজকে তো বারে রবিউল আউয়ালের রাত, চলো আজকে দয়াল নবীর আগমনের রাত, আমরা গাউসে পাকের দরবারে চলে যাব। আমরা গাউসে পাকের দরবারে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করব, হয়তো এর উসিলায় আমার নবী আমাদের জন্য শাফাত করবে। জোরে কানে সুবহানাল্লাহ। বগদাদের সেই মহিলাই বাজান, ঘরের মধ্যে কিছু খাবে ওই সম্পদ নাই, ওই মহিলা বলে, সন্তান আমরা শুনেছি যে বগদাদে, আপনার বাগদাদে গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়, চলো আমরা সেখানে গিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল করবো। যেরকম মারহাবা। এবার দেখেন বাজান, ওই মা ওই মহিলা হায় গায় বাগদাদের জমিন দেখে বাজান, তার ঘর থেকে রওনা দিলেন সন্তানকে নিয়ে, তার মেয়েকে নিয়ে রওনা দিল। যাইতে 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 বাজান গাউসে পাকের দরবারের গেটের সামনে চলে গেলেন। গেটের সামনে চলে যাওয়ার পরে এবার গেটের দারোয়ান তাদেরকে ঘুরতে দেয় না, ঢুকতে দেয় না, বলতেছে, আপনাদের আমন্ত্রণ করা হয় নাই, যাদের আমন্ত্রণ করা হয়েছে তারা এই দরবারে ঢুকতে পারবে।
ওই মহিলাকে যে বলে দারোয়ান ভাই, দারোয়ান ভাই আমি গরিব বলে আপনি আমাকে দাম দিচ্ছেন না, দারোয়ান ভাই আমি আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে প্রত্যেক বছর এই দরবারে আসি, আপনি একটু সুযোগ করে দেন আমি ওই দরবারে প্রবেশ করব। তখন দারোয়ান বলে মাগো মা, ও মা শুনেন শুনেন, আপনাকে তো আমন্ত্রণ করা হয় নাই, আপনি এখানে যেতে পারবেন না। মা বলে দারোয়ান রে, আমি তো দয়াল নবীর পাগল, জোরে কয় না সুবহানাল্লাহ, আমি তো দয়াল নবীর পাগল, আমি তো মায়ার নবীর পাগল। ওই মা বলে আমাকে একটু ঢুকতে দাও, আমার তত সম্পদ নাই, যেই সম্পদ দিয়ে আমি মিলাদুন নবীর মাহফিল করব, আমি প্রত্যেক বছর গাউসে পাকের দরবারে এসে মিলাদুন নবীর মাহফিলে আমি অংশগ্রহণ করি, তুমি আমাকে একটু ঢুকতে দাও, না হয় আমার সন্তানটা কষ্ট পাবে, আমার সন্তানটা অনেক আশা নিয়ে এসেছে, তুমি একটু গাউসে পাকের দরবারে আমাকে একটু ঢুকতে দাও। তখন বলে না না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আপনাদেরকে আমন্ত্রণ করা হয় নাই। এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান দি সন্তান দি, ও সন্তান শুনো, আমাদেরকে তো আজকে মনে করে ঢুকতে দেবে না, এই দারোয়ান মনে করে আমাকে চিনে নাই, আমি কত নবীর পাগল কত আশিক দারোয়ান বুঝতে পারে নাই। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে রওনা দিল বাজান, যাইতে 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 ঘরের কাছে চলে গেল, মেয়ে ডাক দিয়া কয় মাগো মা মাগো মা ও মা, আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, আজকে মিলাদুন নবীর মাহফিল আমরা কোথায় করব, মিলাদুন নবীর মাহফিল কেমনে করব, আমাদের ঘরে তো খেজুর নাই। মা বলে আমি খেজুর নিয়ে আসছি, কি হয়েছে গাউসে পাকের দরবারে ঢুকতে পারি নাই তো কি হয়েছে, আমি আমার ঘরে তোমাকে নিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিল করব। আরো জোরে কো সুবহানাল্লাহ, মেয়েকে দেখে তো কয় মাগো মা মাগো মা ও মা, ঠিক আছে আপনি খেজুর নিয়ে আসেন। এখন মা খেজুর নিয়ে আসলো বাজান, খেজুর নিয়ে আসার পরে এবার মা ঘরের মধ্যে প্রবেশ করলেন, সন্তানকে নিয়ে প্রবেশ করলেন, ডাক দিয়া কয় সন্তান নেই, চলো আমরা নামাজ আদায় করি, মিলাদুন নবীর রাতে আপনি নামাজ পড়বেন, মিলাদুন নবীর রাতে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোনো খারাপ কাজ করবেন না। দেখেন ওই মা নামাজ পড়লেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং রাতের গভীর তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আর দয়াল নবীর শানমান বয়ান করতেছেন, হায় গায় হঠাৎ করে রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বাজারের দরজার মধ্যে কে যেন আঘাত করে, কে যেন আঘাত করে দরজার মধ্যে। এখন মা বলে সন্তান রে যাও তো দেখো, দেখো আমাদের ঘরের মধ্যে কে আসছে, এই গরিবা নয় কে এসেছে, আমার ঘরে তো কেউ আসার কথা নয়। দরজা খুলে দেখি আমার গাউসে পাক ওনার ঘরের সামনে, আরো জোরে আমার গাউসে পাক ওনার ঘরের সামনে বাজান, মেয়ে দেখি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর, ও হুজুর আপনি কে, মেয়ে তো চিনে না গাউসে পাককে, ও তোমার মাকে গিয়ে বলো আমি হইলাম হযরতে আব্দুল কাদের জিলানী, এবার মেয়ার দেরি করলো না, ডাক দিয়া কই মাগো মা ও মা, জাননি আমাদের ঘরে কে আসছে কে আসছে, এখন আমি দেখি আসলাম পাগড়ি পরা জুব্বা পরা একজন লোক যার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। মা তো আশ্চর্য, জুরকন মারহাবা, আহা আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা, আরো জোরে খুশি না বেজা, বাজান একটা নাত রাসূল, ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, হাত তুলে কয় ঠিক না বেঠে, দেখবেন জুলুস করে আসবেন মনে একটা শান্তি লাগে, ঠিক কিনা ঠিক কিনা,
কত জুলুসের দিন আমি অসুস্থ ছিলাম, আমার আব্বাজি আপনার শ্বশুর আব্বাজি, আমি তো বিবাহ করেছি বাজান হবিগঞ্জের জমিনে মারহাবা কর, উনি অসুস্থ, উনি ফোন করে বলে আমি আমার জ্বর, যখন আমি জুলুস করলাম আমার জ্বর ভালো হয়ে গেছে, মারহাবা পড়েন। এই জন্য বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর ওরে মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর জুলুস করে শান্তি পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, সীমা নাই আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মারহাবা কর। কেন শান্তি জানেন? আল্লাহ তো বলছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু আমার হাবিব হলো রহমত, মারহাবা কর, আর রহমত পেয়ে আমরা খুশি হয়ে জুলুস করি, ঠিক কিনা বলেন? আরে রেলি করি, এই রেলি শুধু চট্টগ্রামের জমিনে নয়, চট্টগ্রামের মানুষ করে যে এমন নয়, আরে হাদিসে মুবারকার মধ্যে আসছে, আমি সেই গেটের সামনে ছিলাম, মারহাবা কর, হাদিসে মুবারকার মধ্যে আসছে, ওই যে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, বাবুল হিজরত যে গেটটা আছে সেই গেটের সামনে আমি নামাজ পড়েছি বাজান, সেই হিজরতের গেটে যখন দয়াল নবীজি আসলেন তখন আপনার মদিনার মুসলমান নারী পুরুষ সবাই বিদ্যাপরীতা, সবাই সহিহ মুসলিম শরীফের হাদিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সবাই স্লোগান দিল, আমার দয়াল নবী জুলুস করলো, যেরকম মারহাবা। তাহলে বোঝা গেল সহিহ মুসলিম শরীফের হাদিসের প্রমাণ হয়ে গেল যে আমার নবীর জুলুস করা, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান করা, এটা জায়েজ আছে, কথা ঠিক না বেঠিক? এই যে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর ওরে মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে, ওরে মিলাদের দিন নবীর কাছে মা আসিয়াম আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে জায়গা পায় শ্রেষ্ঠ নবী উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে, আল্লাহ তাআলা সৃষ্টি করে মারহাবা মারহাবা বলে, চাঁদ সরোজ তারকারাজি, চাঁদ সরোজ তারকারাজি, আনন্দিত হয় সবাই শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মারহাবা বলেন। দুরুশরী পড়ে আল্লাহুম্মা, এবার দেখেন বাজান ওই মেয়ে বলে মাগো মা ও মা, জাননি আমাদের ঘরে কে আসছে, মা বলে কে আসছে, কমা গো মা তুমি যাওয়ার দরবারে গিয়ে মিলাদুন নবীর প্রোগ্রামে যাওয়ার জন্য নিয়ত করেছো, গাউসে পাক তো আমাদের ঘরে হাজির হয়ে গেছে। এই কথা শোনার পর বাজা মা তো আশ্চর্য হয়ে গেল, মা ডাক দিয়া বলে কি বলো, আজকে তো গাউসে পাকের দরবারে অনেক আড়ম্বরের সাথে মিলাদুন নবীর মাহফিল করছি, কেমনে গাউসে পাক আমার ঘরে আসবেন, তুমি মনে কর তাকে চিনতে পারো নাই, তাহলে চলো আমিও তাকে দেখে আসি। এবার মার মেয়ে যখন গেটের সামনে গেল, বাজান রে গাউসে পাক চোখের পানে ছেড়ে দিয়ে বলে মা গো মা আমি গাউসে পাক আপনার ঘরে আসতে বাধ্য হয়েছি, জোরে করে সুবহানাল্লাহ, কেন আপনি এসেছেন তার কারণটা আমি জানতে পারিনি,
আপনার দরবারে আমি প্রত্যেক বছর মিলাদুন্নবীর মাহফিলে যাই, কিন্তু এই বছর আমি যেতে পারে নাই। আপনার দরবার আমাকে ডুবতে দেয় নাই, আপনার দরবার আমাকে প্রবেশ করতে দেয় নাই। গাউসে পাক কই মাগো মা শুনেন, আপনি শুনেন, আপনি যখন চলে আসছেন জানেননি, আমি যখন ঘুমাইতেছিলাম আমি দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরের সামনে হাজির হইয়া গেছে। জুরকন মারহাবা। আজকে আমি দেখলাম স্বপ্নের মধ্যে আপনি যে কষ্ট পেয়ে চলে গেছেন নবীর জন্য, আপনি ঘরের মধ্যে খেজুর দিয়ে মিলাদ নবী পালন করছেন, আমার নবী তো আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছে। এই জন্য আমি কাউসে পাক আর থাকতে পারি নাই, আপনার ঘরে হাজির হয়ে গেছি। এখন বলেন, এই যে আপনারা এখন মিলাদ নবী প্রোগ্রাম করছেন, মিলাদ নবী অংশগ্রহণ করছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, আমার নবী স্বপ্নের ঘরে আসতে পারে কি পারে না? হাত রকম পারে কি পারে না? এজন্য বলে, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া করি মেঘের বাল, দুরুদ সালাম করি মেঘের বাল, দয়া করে মোদের দিদার কর দান মাওলা, দয়া করে মোদের কর দান। বলেন, দিদারের লাগিয়া নবী নবী, সব হাত তুলে, হাত তুলে, সব হাত তুলে, আমার নবীরে দেখাই দেন, আমার নবী এই চল লক্ষা জমিন দেখে কি দেখে না? হাত তুলে দেখে কি দেখে না? আমার কথা নয়, হাদিস মুবারকার কথা, আল সাওবানা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ তাআলা সাবালিয়াল আরদা ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা। আমার নবী সাহাবী থেকে হাদিস করা বর্ণিত, তিনি বলতেছেন, দয়াল নবী মায়া নবী বলছে যে সারা পৃথিবীটা আল্লাহ পাক আমার জন্য ছোট করে দেন, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে চার লক্ষ নয় পূর্ব থেকে মাসিক পর্যন্ত সব কিছু দেখি। আপনি সকলে বলি মারহাবা, সকলে একসাথে আমার নবীকে ভালোবেসে নবীর দিদারের জন্য বলি, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়িয়া করি মেঘের বাল, দরুদ সালাম করি মেঘের বাল, দয়া করে মোদের দিদার কর দান মাওলা, দয়া করে মোদের রব্বি কামনি উম্মতি কাদের নবী দিবারাতি, তাই নবীজি হাসরেতে থাকি বেঁচে রে দায়, তাই নবীজি হাসরেতে থাকি বেঁচে রে যায়, মিলাদ কিয়াম কর ইমানে মজবুত কর, ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা তাখিরের আগমন, চল্লক্ষবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এই মাইকে দেন, মাইকে দেন, মাইকে দেন। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, দাওয়াতে মানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ফির মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব, ফির সাহেব ফয়জিয়া দরবার শরীফ বকনবাড়িয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলের সুন্নাত ওয়াল জামা আল্লামা ফির মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব। সকলে বলে মার, আপনারা সকলে বসে পড়ুন, ভূতর আসার জন্য জায়গা করে দিন।
আপনারা রাস্তা করে দিন, হুজুর দরবারে সরে আসতে পারে। সারা বাংলার আরোহণ সৃষ্টিকারী বক্তা দাওয়াতে নাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফের মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্মাহারি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই বলে মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাহফিল কমিটির পক্ষ থেকে, সর্বত্রবাসীর পক্ষ থেকে আমাদের মধ্যে হুজুর উপস্থিত হয়েছেন। সবার বসতে পারেন, বসতে পারেন, আপনারা সুশীল হয়ে বসে পড়ুন। হুজুরের বয়ান শ্রবণ করুন। অতি শীঘ্রই আমাদের মঞ্চে আসবেন ফের মুফতি মোহাম্মদ আল্লামা গিয়াসউদ্দিন আত্মাহারি সাহেব। সকলে বলি, সকলে বলি মারহাবা, দুই হাত বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আপনারা খুশি না বেজার? হাতলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আপনারা শুনে আশ্চর্য হবেন বেজার। আল্লামা তাহিরি হুজুর, আমি তো মনে মনে ভাবি যে উনি একটা জিন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। উনি রাতের তিনটাই হোক, চারটাই হোক, ভোর রাত্রে হোক, যেখানে যায় আপনার পাখির মতো মানুষ আসে। কথা কয় না, কথা কয়, ঠিক কিনা বলেন? মনে হয় জিন ভাজান, এরকম মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দাও। আমি দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা একটু কষ্ট করে বসে যান বাজান। এভাবে দাঁড়িয়ে থাকলে, আপনারা হট্টগোল করলে, কথা বললে আদবের পর খেলাফ হয় বাজান। এটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগানে আপনারা সকলেই আমাদের আশিকের রসুল যারা এসেছেন সকলকে মাঠের মধ্যে সুশৃঙ্খল ভাবে বসার জায়গা করে দিন, এক অপরকে জায়গা করে দিন, পিছনের জায়গা পাক, আপনারা একটু একটু সামনে চলে আসেন, একজন আরেকজনের সাথে লেগে লেগে বসেন সবাই। আপনারা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রায়হান জালালি আশিকি হুজুর খুব সুন্দর বয়ান করতেছেন, আপনারা সুন্দরভাবে শৃঙ্খলা বসে বসে বয়ান শ্রবণ করুন। আমাদের ফির মুফতি মোহাম্মদ আল্লামা গিয়াসউদ্দিন আত্মাহারি সাহেব কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। সবাই বলেন মারহাবা। সকলে একসাথে নবীর রয়জা শরীফ দেখে, না নবীর রয়জা শরীফ দেখে, বরে না দিদার চাহে মদিনা দিদার, আরো শির মে গোমান করে কত শান কত মান, মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা রো করুণা, ও গো মদিনাওয়ালা রো করুণা, দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গো।
মদিনার নবীর রোজা শরীফ, বরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো, সকলে বলে মারহাবা।